তারপর আল্লাহ নবী একটা লোকের আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটা সফরে দূরে গেছে বিদেশে আছে আশা সাকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো করেনি ঠিক মতো গোসল করেনি ঠিক মতো করেনি সফরে আছে লোকটি বিপদে পড়েছে অয় মধ্যে হে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে বলছে rabbi হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও মাতা মোহ হারামন তার খাদ্য আছে হারাম মালবাসও হারামন তার পোশাক আছে হারাম মাসরাবও হারামন তার পানি আছে হারাম ও গাজিয় হারামে তার জীবিকা নির্বাহ হারাম এমন বলাহু তার দোয়া কি করে কবুল হতে পারে যার খাদ্য হারাম যার পানি হারাম যার পোশাক হারাম যার জীবিকা নির্বাহ হারাম তার এবাদাত কবুল হবে না হাদিস মুসলিম সম্মানিত দিনী ভাই বোন লোকটি বিদেশে আছে সফরে আছে সফরে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় আবার হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় এবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাত তুলে দোয়া করা যখন কোনো মানুষ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করে তখন আল্লাহ লজ্জা পাই আই ইয়ারুদ্দা ইয়াদাই হে সিফরান তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে এটা আল্লাহ লজ্জা পান তুমি যখন হাত তুলে আমার কাছে প্রার্থনা করছ তোমার আমি হাত দুটি কেমনে ফিরিয়ে দিই তোমার হাত দুটি আমি কেমনে ফিরিয়ে দিই আমার বড় লজ্জা হচ্ছে যাও তোমার হাত ফিরিয়ে দিব না যাহাই বলিলে আমি তাহাই করিলাম সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করতে হয় রাসুল সাল্লাম চন্দ্রগ্রহণের সময় হাত তুলে ধোয়া করেছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন রাসুল সাল্লি আসাল্লাম হজ করতে গিয়ে পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করেছেন ইব্রাহিম আলাই সাল্লাম যখন আহাল পরিবার রেখে যাচ্ছিলেন তখন তিনি হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় পঁয়ত্রিশটি সহিদ আছে যা দুয়ার বয়ে দেওয়া আছে দোয়ার বইটা প্রত্যেক বাড়িতে থাকা আমি জরুরি মনে করি রাসুল সাল্লাহ আলি সাল্লাম আইনে রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় এই বাড়িটা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির বাড়িতে আমি দাবি রাখি এ দেশের মাটিতে মিথ্যে বইয়ে পরিপূর্ণ হয়ে আছে বইয়ের নাম হলো কি করলে কি হয় দাঁত বেটা কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না প্রায় কথাই মিথ্যে এদেশের যেগুলো বহুল প্রচলিত বই মানুষের ঘরে ঘরে আছে তার একটি বইয়ের কথা দিন রাত বলে আসছি একটি বইয়ের নাম হচ্ছে মুকসুদুল মোমিন বইয়ের একটা পৃষ্ঠাতে লিখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আল্লাহ আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম লেখক ওই হেডলাইনের পরে যা কিছু লিখেছেন একটা কথাও সত্য নয় এদেশে কোরআন মাজিদের গায়ে এক পৃষ্ঠা দুয়ার বই দেওয়া আছে সে দোয়া মিথ্যে আমি এইগুলোকে নাকচ করে আসছি বলে আসছি কোনোদিন যদি কোরআন মাজিদের শেষ পাতায় এক পৃষ্ঠে দোয়া আছে এই দোয়া যদি রাসুলের প্রয়োজন হয়ে রাসুলের দোয়া প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না আমি বলেছি কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না ধারাবাহিকভাবে এই কথাই জাতির সামনে এইভাবে বলে আসছি মর্মে বলছি সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করুন হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রায় পঁয়ত্রিশটি সহিদিস আছে হাত তুলে দোয়া করার এ দুয়ার বইয়ে সিরিয়াল দেওয়া আছে এ দুয়ার বইটি যেমনভাবে পড়তে বলি উপদেশ বইটি তেমনভাবে পড়তে বলি আমার জীবনের সব কথা প্রায় উপদেশ বইয়ে লেখা আছে ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর মানুষ বলে হাদিস মানতে হবে না কোরআন মানতে হবে যার কারণে আবদুল্লার বইটা আমরা হাদিস মানতে বাধ্য এই কথাটা বইটা পড়ার জন্য অনুরোধ জানাই আর পৃথিবীর বাঙালিকে বলি আপনারা মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা যত ব্যাখ্যা রয়েছে আরবি উর্দু ফার্সিতে তার চেয়ে ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি এই মিন্নাতুল বাড়ি লিখছে যে তার জন্য যেমন দোয়া করতে হবে এই বইটা বাড়িতে সংগ্রহ করতে হবে সাথে সাথে আমার অনেক শ্রম সবকিছু খরচ হচ্ছে মাসিকা লিটেসম পত্রিকায় যাতে আছে জন মুক্তি যাতে অনেক লেখক রয়েছে অনেক গবেষক রয়েছে ব্যয়বহুল খরচের পত্রিকা মাসিকা লিটেসম পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে থাকতে হবে এই পত্রিকা যেদিন পৃথিবীর প্রত্যেকটা বাঙালি এই পত্রিকা মাসে মাসিকা লিতে সম পত্রিকা সংগ্রহ করতে প্রস্তুতি নিবে সেদিন আমি বুঝব যে সত্য সত্যই আমার অনেক পরিশ্রম সার্থক হয়েছে আমি আপনাকে বুঝাতে ব্যর্থ যে মাসিক আল সাম্পত্রিকায় পত্রিকায় কত খরচ আছে কত সরম আছে কত চিন্তা চেতনা আছে ধরে নিতে পারেন যে আমার চিন্তা চেতনার হিসাব নিকাশের অর্ধেক ইতেসাম ঘেরে রেখেছে যার কারণে আমি এইসব বই পুস্তক আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করা ভালো অত্র হাদিসে হাত তুলে দোয়া করার কথা প্রমাণ হয় হাত তুলে আপনি দোয়া করবেন বাপ মায়ের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন কিছুই যদি না জানেন তাহলে হাত তুলে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটা তো পারবেন আর যদি পারেন তাহলে প্রথমে গিয়ে সালাম দিয়ে আপনি ইসমে আজম পড়বেন কতদিন আপনাকে আমি ইসমে আজম শোনালাম আলহ ই সলকা বে আন্না কান্তাল্লাহ লালাহই লান্তালা হাদু সামাদুল্লাদি লাম আল দুয়ালা মিউুলাদ অলাম আকুল লাহক ফোনা হাদ এটা হলো ইসমে আজম আল্লাহ রাসুল বলছেন এই দয়া এমন দুয়া এই দোয়া দিয়ে যদি কেউ কিছু চায় তাকে দিয়ে দেওয়া হবে এই দোয়া যেয়ে দিয়ে যদি কেউ প্রার্থনা করে তার প্রার্থনা কবুল করা হবে। রাসল সাল্লাহ্লাহ আল বলেছেন বলছেন দওয়াত যে নুনে মাছ অলার দয়া। মাছ অলার দোয়া কার দোয়া বলেন তো দেখি এনু সালাই সালামের দোয়া এনো সালাই সালামের দোয়া যে যেকোনো বিপদে যে যেকোনো বিপদে পড়ে যদি মানুষ মাছ অলার দোয়া পড়ে তাহলে আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন বলেন তো সে মা চলার দোয়া কি সুভানাকাইন্নি কুন্তমিন যে কোনো বিপদে ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক মেডিকেল হোক হাসপাতাল হোক ছেলে হোক মেয়ে হোক কোর্ট হোক কাচারি হোক যে কোনো সমস্যায় আপনি আশ্রয় নেবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি আল্লাহ তাআলা বলছেন ইউনূস যদি এ দোয়া মাছের পেটে না পড়তো আমি আল্লাহ ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম ইউনূসকে আমি মাছের পেট থেকে বের করে পৃথিবীতে নিয়ে এসেছি দুয়ার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে যে কোনো মানুষ যে কোনো বিপদে দোয়া ইউনুস পড়বে আমি তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দেব তবে ভুলেও কখনো সোয়া লক্ষ বার পড়বেন না সোয়া লক্ষ বার দোয়া ইনুস পাড়া এটা বেদাতিদের নীতি সাবধান থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে যেটা প্রমাণ হয় সেটা হলো তার এবাদাত কবুল হবে না হালাল রুজি না থাকার কারণে হালাল পানি না থাকার কারণে পোশাক হালাল না হওয়ার কারণে একটার পর একটা সিরিয়াল দেওয়া হয়েছে নোমান্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল আল্লাহালা বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট অল হারাম ও হারাম হচ্ছে স্পষ্ট ও বাইনহম মুস্তাবে এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে লায়ালা মোহন না কাসিরো মিনার নাস বহু মানুষ সে এটা বুঝতে পারে না জানতে পারে না বহু মানুষ সে এটা বুঝতে পারে না জানতে পারে না মানুষের কাছে স্পষ্ট হয় না থমানিত্যা কামানা সুভাত ইস্তাবরালি দিনেহি অয়রি যেহি যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে বাঁচিয়ে নিল যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল সে ব্যক্তি তার দিনকে বাঁচিয়ে নিল অমান ওকাফি সুভাতে ওকাফিল হারামে যেই সন্ধের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল। শোনোন এই ছেলে অনেক শ্রম দিয়ে ব্যবস্থাপনা হয়েছে অনেক কষ্ট করে গত রাত্রে ঢাকায় ছিলাম রাতে গেছি ঢাকায় সারাদিন কাজ করেছি আবার রাতে রাজশাহী গেছি রাজশাহীতে গিয়ে কিছু প্রস্তুতির পরে জুমার খুতবা দিয়েছি জুমার খুতবার পরে কিছু খাওয়া দাওয়া করে আসছি এসে আপনার এখানে আসলাম তা আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত তা আপনি ওখানে চা খেয়ে আমাকে কি দেখাচ্ছেন কিভাবে বললে আপনি বুঝতে পারবেন এগুলো আপনার আমি ঘৃণা করি আর আমি আব্দুল রাজাক সব ইসব সারা রাত বক্তব্য করি না এটা তো আজকে নতুন নয় না হয় এক ঘন্টা না হয় দেড় ঘন্টা না হয় দুই ঘন্টা আমি তো অত আমার জানা নাই যে বিষয়ে আমি আলোচনা করি ওই বিষয়ে আমার হাদিস শেষ হয়ে গেলে আমি কথা বলা শেষ করে দিই তা আপনি আমাকে ধৈর্যের চ্যুতি ঘটিয়ে কি দেখাবেন আমাকে ধৈর্য কি ঘোড়ার ডিম হয়ে গেল মানুষে বলে ধৈর্য ধারণ করো সেটা কি মানুষে বলে একটু ধৈর্য ধারণ করো সেটা কি আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো আল্লাহ বলছে যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে থাকি এটা কি আসলেন ঢং ঢং করে আসলেন আর বলতে বলতে কি বলতে বলতে চলে গেলেন এর কি হলো আব্দুর রহমান যে বলল যে অনুভূতি নিয়ে সলাত আদায় করতে হবে আমি যে অজু করে মসজিদের দিকে যাচ্ছি তা আমার একটা অনুভূতি কাজ করছে যে আমি সুন্দর করে অজু করেছি ইনশাল্লাহ আমার সব পাপ মুছে গেছে তো তাহলে আমার সলাদটা কি হবে সলাদটা আমার ন ফলে বাদত হবে এদিকে আমার মান বেড়ে যাবে মানবারে নফলে বাদতে। আপনার মনে আছে কিনা যে একজন সাহাবী রাতে আল্লার নবীর পানি আর মেসক নিয়েছে দিয়েছেন। রাতে এক আছে। তো আল্লাহর নবীর পানি আর মেসাকটা দেখে ক্ষতি হে খুশি খালেদ নে খালেদ নেই খালেদ নেই অনেক্ষণ পে। তোর শেষ তোর থাকা হয়ে গেছে তুই কাল চলে যাস দুজন কিন্তু একই 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 অধীনে অধীনে লোকের কাজ করছে এবার কোরবানির ছুটি হয়ে গেছে আমার তুই কি কি নিবি বল হ্যাঁ বাটা তোর উপরে আমি খুশি তোকে একটা পাঞ্জাবি দেবে একটা স্যান্ডেল দেবো টাকা নিয়ে যা মালিক খুশি তো আল্লাহর নবী অজুর পানি দেখে আর মেশক দেখে কি হয়েছেন খুশি হয়ে গেছে বলছেন সালমা সে তা তোমার মনে যা চাই তাও চাও চাও কি চাও তখনও বলছে আস্তা লোক মোরাফা তাকা ফিল না আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া যাক না 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 এইটা নয় এইটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও এইটা নয় অন্য কিছু চাও তখন সাহাবী বলছেন হোয়া থাকা ওটাই চাই অন্য কিছু চায় না তো পৃথিবীর এত বড় নবী মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ তার চেয়ে দামি মানুষ আল্লাহ কাউকে সৃষ্টি করেননি বিচারের মাঠে বলবেন মাথা উঠান যা বলবেন সেটা মেনে যা বলবেন সেটা মেনে নিবাদ যা বলবেন সেটা গ্রহণ করবো বলেন কি বলছে যেটা বলবেন সেটা করব, যেটা বলবেন সেটাই করব। আল্লাহ বলবেন বিচারের মাঠে ইনি বলতে পারলেন না যা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকবো এই কথা বলতে পারলেন না বললেন দেখো আইন আইননি কাসরাতি সজুদ একটু তুমি বেশি বেশি নফল সলাৎ পড়ে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি নিয়ে থাকতে পারবো না আমি জান্নাতে পাশে নিতে পারবো না তুমি যদি নফল সলাৎ না আদায় করো তো আমি ফরজ সলাত আমি অজু করেছি সব পাপ মুছে গেছে আমার সলাদটা কি হবে আমার সলাত এখন মান মর্যাদা বাড়াবে নফল সালাতে মান মর্যাদা বাড়ে যদি অনুভূতি নিয়ে অজু করি তাহলে সলাদটা আমার জন্য মান মর্যাদা বৃদ্ধিকর হয়ে যাবে আর এতে আমার পাপ মুছে গেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন একদা আল্লাহ আমাকে বলছেন হাল তাদেরই ফিমা একটা সেমল বালা ওলা আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে ওপরে হইচয় হচ্ছে কি নিয়ে তখন আমাদের নবী বলছেন নাম যে আমি বলতে পারি ফিলকা ফারাত উপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কিসে এই নিয়ে হৈচই হচ্ছে অলকা ফারাত আর কাফারাত পাপ মিটে যাবে এই নিয়ে এক আল মাক্স ফিল মসজিদে বাদার সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে ঝিকি রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই অলমাশো আলা লাগদামি লালমাসা যে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন অয়েস বাগুল অজুয়ে ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় এরপর আলারসুর বলছেন মান ফালা হাজা আশা বে খাইরিণ ও মাথা বে কেউ যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এমন কাজ করলে সে নিষ্পাপ হয়ে যায় সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে রসুলসালাম বলে সম্মানিত বলছিলাম স্পষ্ট স্পষ্ট হারাম যে ব্যক্তি থেকে নিজেকে বাঁচালো চাকরিকে বাঁচালো ব্যবসা বাণিজ্যকে বাঁচালো জমি জায়গার ব্যাপারে বাঁচালো জোর করে জমি দখল করবেন না চব্বিশ ঘন্টার মধ্যে যা জমি দখল করেছেন তা ছেড়ে দেন আর এই ছেলে তোমাকে আমি যা বলেছি সেটা বাস্তবায়ন করবা তোমাকে আমি বলেছি যে তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তুমি কষ্ট বলে সাহেব আপনাকে ভালোবাসি এই জন্য আপনি আমার বাপকে যেন এভাবে বলিয়েন না আমি তোমার বাপকে এভাবে বলতে চাইনি আমি বলবো কেন আল্লাহ বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বাল হাজাল বরং তার চেয়ে খারাপ অন্তর আছে বুঝে না বুঝা দরকার ছিল চক্ষু আছে দেখে না দেখা দরকার ছিল কান আছে শুনে না শোনা দরকার ছিল সে শুনে না সে পশু প্রাণীর মতো বরং তার চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ বুঝেও বুঝে ও বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না না ওরা আছে কান না না দেখেও দেখে ওরা চক্ষু আছে দেখে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না ওরা পশু প্রাণীর মতো আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে গরু মাঠে ছেড়ে দিতেন তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম গরু যখন ক্ষেতের দিকে যেত ধানের দিকে যেত তখন আমরা খেলা তো বলতাম থেমে গেছে। একটু আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু বুঝেও বুঝেনি এই জন্য তো গরু তা আমি বললাম যে আর জর্দা সিগারেট খাবেন না তারপরেও খাচ্ছেন তাহলে কি হলো এটা বিড়ি সিগারেট খাবেন না তিন শ্রেণীর মানুষের বাদাত কবলে হবে না তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি সিগারেট খায় দ্রব্য পান করে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ ও লন্ডনে গেছে কি করতে তিন চিল্লে দিতে আর বেটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে ঘুরে ও দায়ুষ জান্নাত লাভ করা যাবে না তাহার যুদ পড়লেও তিন পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না পোশাক জান্নাতের কারণ পুরুষ যখন দাড়ি চাঁচে তখনও নারী হতে চায় তার অভিশাপ তার উপরে অভিশাপ দাড়ি ছেড়ে রাখেন পুরুষত্ব শক্তি বাড়বে দেখে পুরুষ পুরুষ লাগবে দাড়ি চেঁচে লাগলে বেটি ছেলে বেটি ছেলে নারী নারী লাগে যে পুরুষের পরিচয় দিবেন তিতা লাগুক আর মিঠা লাগুক সিদ্ধান্ত এটাই সন্ধের মধ্যে পড়ে পরকাল হারায় না জর্দা খাওয়া মাকরু আব্দুর সাহেব বলেছেন জর্দা খাওয়া হারাম সন্ধে হলো তো না চুড়ন্ত হালাল হলো চূড়ান্ত হারাম কিভাবে আল্লাহ রসুল বলেছেন মানে অকাফি সুভাত ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো এই ছেলে আমি বলেছি তোমার পিতা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তুমি কষ্ট পেয়েছ তুমি কষ্ট পাবে কেন তোমার দাদা মরা দশ বছর হলো তোমার বাপ এখনো জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয়নি তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকালে এরকম কি ঘটনা না একসাথে নিবে একসাথেই নিবে দশ বছর থেকে তোমার বাপ জমি ভোগ করছে কই তোমার ফুফুকে তো দেয়নি তোমার ফুফু তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি জাতির সামনে কথাই বলবো না আজকে তুমি বলে দিও তোমার বাপকে আগে ফুফুর জমি বের করে দিতে হবে তারপরে কোনো কথা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি ফুফুর জমি খেতে হবে এই ভাগ্য আমি নিয়ে আসিনি সিং জামালপুর তার মানে বোনেরা যদি জমি চাই তাহলে ভাইয়েরা বলে তুই চলে যা আর কোনোদিন আসিস না এরই অংশ হচ্ছে যমুনার ওই পার রংপুর গায়বান্ধা গোবিন্দগঞ্জ লালমনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর যদি জমির ভাগ চাই বোনেরা তাহলে কিয়ামত সম্পর্ক নাকি বিচ্ছিন্ন করে দিল জমি বিচ্ছিন্ন করে দিল তো একজন লোক ওই অংশ বন্টনের উপরে পিএইচডি করছে আমার কাছে এসেছে তো বলছে যে আপনাকে কিছু কিছু আপনার পরীক্ষা নিব আমি তো অবাক খেয়ে গেলাম আপনি আমার পরীক্ষা নেবেন মানে কি পরীক্ষা নেবেন তো বলছে একটা পরীক্ষা অনেক কিছু জিজ্ঞাসা করার পরে বলছে আপনার আব্বা কি বেঁচে আছেন বলে না আমার আব্বা মারা গেছেন তা আপনাদের জমি জায়গা বললাম যে আমার বাপকে কবর দিয়ে আসার পরে আগে জমি জায়গা ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া জমি জায়গা আমি এসে মাটি দিয়ে এসে এক জায়গাতে বসে আমরা সব জমি জায়গা ভাগ করে কে কতটুকু পাবে এটুকু ভাগ করার পরে ঘোষণা দিয়ে খাওয়া দাওয়া করেছি তোমাকে বলছি বলে দিও তোমার বাপকে ফুফু আগে জমি দিবেন তারপরে কোনো কথা ফুফুর জমি দিয়ে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে এটা আমি চাই না ভাগ্য আমি ছেড়ে আসিনি ভাগ্য আমি নিয়ে এসেছি না কেউ ভাগ্য ছেড়ে চলে এসেছে ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে জমিদারি আমার ভাগ্য আসবে না আমি যতই টাকা ইনকাম করি ভাগ্যকে সামনে রেখে কাজ করতে হবে বসে খাওয়া যায় না রাসুল সাল্লাম বলেন ওই রাখালের মতো বেঁচে থাকতে হবে যে রাখাল আইলে গরু চড়াচ্ছে আইলে গরু চড়ানো রাসুল নিষেধ করছেন শোন ওই রাখালের মতো সাবধান থাকতে হবে রাখালকে আইলে গরু চড়াতে নিষেধ করা হচ্ছে হেমা যে রাখাল আইলে গরু চড়াচ্ছে আইল বুঝেন কি ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে তুমি যে আইলে গরু নিয়ে গেলে দুই দিকে ধান আছে কোন সময় গরুতে ধানে মুখ দিতে পারে অতএব তুমি গরু নিয়ে যায় না আমার মা আমার নানার কথা নকল করেন আমার মা আমার আমার নানার কথা নকল করেন নানি আমার নানাকে বলতেন যে ধান যে আশেপাশের লোক কেটে নিল এইগুলো সিং জামালপুর এইসব এলাকা ধানের কিয়ার মানে ভিন্ন ভিন্ন করা আছে আয়ল দিয়ে আমরা চাঁপায় নবগঞ্জ দিয়ারের মানুষ পল্লীর মানুষ জমি জায়গাতে আইল করা নাই সব সমান তো একবার ধান বপনের সমাতে মাপতো একবার ধান কাটার সময় মাপত তা আমার নানি বলতেন যে সবাই যা আশেপাশে ধান কেটে নিল তুমি যাও কেটে নিয়ে আসো তখন আমার নানা বলতেন সবাই কেটে নে তারপরে নিব কেননা আগে কাটতে যদি কারো এক একটু চলে আসে ওর জব বিচারের মাঠে দিব না আমি দিতে রাজি নই চাপায় না মাঝে মধ্যে বক্তব্য দিলে আমি বলি যে মাপার পরে ওকে বলা হয় ফাঁড়ি দেওয়া মানে ধানটা দুই দিকে সরাচ্ছে তো মধ্যে যদি কোনো একটা ধানের গোছ পড়ে যায় তাহলে কি করবেন তাহলে সেটা নিজের দিকে নিয়েছি তাহলে সেইটা কি হবে এরা হাওলাল হেমা প্রত্যেকটা দেশের বাদশার একটা সীমারেখা আছে লেকুল্লে মালিক হেমা হেমাল্লা হেমা হারে মোহ প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা আছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে ও হেমাল্লা মাহারে মহু মোহ আর আল্লাহর সীমা রেখা হচ্ছে হালাল হারাম শুনুন আল্লাহ ফিল জাসাদে মজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে যা সালহৎ সালহল যা শুধু করল সে টুকরা যতক্ষণ ভালো থাকবে লোকটা ততক্ষণ ভালো থাকবে হয় যা ফাসাদা ফাসাদা যা সে টুকরা যখন খারাপ হয়ে যাবে গোটা লোকটাই খারাপ হয়ে যাবে আলা ওয়াল কাল মনে রাখো সেটা হচ্ছে অন্তর যার ভিতর খারাপ সে স তার সবই খারাপ যার ভিতর ভালো তার সবই ভালো যার ভিতর খারাপ তার সবই খারাপ যার অন্তর খারাপ তার সবই খারাপ যার অন্তর ভালো তার সবই ভালো ভিতর খারাপ এই জন্যই তো আপনার মুখের উপরে ভালো কথা বলেছে তারপর সরে গিয়ে আপনার উল্টা বলছে এ হলো এর ভিতর যেন খারাপ না হয় হালাল হারামের ব্যাপারে সতর্ক করলেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন মানুষের ওপরে এমন একটা সময় চলে আসবে মানুষ পয়সা পাতি উপার্জন করবে লাইল মা হালাল হারাম যে উপার্জন করছে পরোয়া করবে না এটা হালাল না এটা হারাম চাকরি করবে পরোয়া করবে না এটা হালাল না হারাম ব্যবসা করবে পরোয়া করবে না এই ব্যবসা হালাল না হারাম আমি আব্দুর রাজা ইস্যু বলছি আমার জানা অনুপাতে বাংলাদেশের মাটিতে কোনো ইন্সুরেন্স বৈধ নয় যত আছে আমার অভিজ্ঞতায় এদেশের মাটিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা জায়েজ নয় ব্যাংকে আপনি স্বইচ্ছায় চাকরি করছেন এই টাকা হালাল হওয়ার কোনো পথ নেই আপনি ব্যাংকে টাকা রেখেছেন নিরুপায় হে এইটা আর ব্যাংকে চাকরি করে টাকা উপার্জন করেন এইটা এই দুটো এক নয় ভুল হিসাব আপনি যে ইন্স্যুরেন্সে আছেন ধর্মের নাম দিয়ে এটা মিথ্যে এটা একটা প্রতারণা এটা একটা সুদের ঘর সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই বোন এদেশের মাটিতে বৈধ পয়সা উপার্জন করা খুবই জটিল তবে দেশ যেহেতু মানুষ বসবাস করে কাজে কোনো না কোনো পথ হালাল আছে শেষ পর্যন্ত কলা কিনবো বিক্রি করব সেটাও কি হারাম তা হতে পারে না চকলেট কিনবো বিক্রি করব সেটাও কি হালাল সেটাও কি হারাম তবে আপনি বৈধ পথে ব্যবসা করেন ব্যবসা যদি একদিন বড় হয়ে যায় ওই সময় যদি আপনাকে ঘুষ লাগে তখন সেটা আপনি মাঝলুম তখন আপনার দেওয়াটাই ঠিক আপনি জিনিস নিয়েছেন বিদেশ থেকে আপনার ওই চট্টগ্রামে যেখানে কাস্টম সেখানে এটা জাহাজটা লেগেছে আপনার জিনিসগুলি আজকে নামলে কোনো সমস্যা নেই কিন্তু আগামীকাল যদি নামে তাহলে আপনার জরিমানা লাগবে এত টাকা এখন যার সিগনেচারে নামবে সে বলছে এক লক্ষ টাকা আমাকে দিতে হবে তাহলে আমি সিগনেচার করব। আপনি যদি দেরি করেন একদিন তাহলে আগামীকাল দেড় লক্ষ টাকা জরিমানা লাগবে এখন এক লক্ষ টাকা এখানে দিয়েই মাল নামান আপনি মাজলুম অহল জালেম জবাব দিতে হবে তাকে শুনুন জমির দাম দু লক্ষ টাকা রেস্টির আড়াই লাখ টাকা অবাক কথা গো এর নাম জুলুম জমি কিনবো আমি দশ টাকা দিয়ে এগারো টাকা রেস্টি খরচ দিব এ কোন কথা হলো ধর্ম কি পাগল হয়ে গেছে নেতৃত্ব কি পাগল হয়ে গেছে জুলুম করে জাতির উপরে জুলুম করে সফলতা আনা যায় না অবনতি ধ্বংস নেমে আসবে এক সময়ে বাঁচার পথ মানুষের থাকবে না জুলুম করা থেকে মানুষকে বেঁচে থাকতে হবে জুলুমই হচ্ছে বিপদ অবাক এমনটা হবে কেন এটা হতে পারে কি করে যে আমার জমির দামে এত টাকা রেস্টির খরচ এত টাকা এইভাবে হবে কেন ময়মন সিং থেকে এক ভদ্রলোক বলছে আব্দুল সাহেব আপনায় খুব ভালোবাসি কিন্তু যেই সময় আপনি বলেছেন যে এই বিবাহ কি জেনা যে বিভারস্ত্রির খাতায় চারটা সাক্ষী লাগবে আপনি বিভার স্ট্রিকে জেনা বললেন কেন আমার কথা আরও শুনতে চায় না আমি বলছি বিভারিস্ট্রিকে আমি জেনা বলিনি জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন আর বিভা বাস্তবায়ন করতে কয়জন সাক্ষী লাগে দুইজন তো চারজন কেন খাতায় আমি ওকে বলেছি টয়লেট পেপার হলে এ ব্যবহার করতে হবে তাতে আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন আপনি ক্ষিপ্ত হলেন কেন আপনি কেমন কাজী ঘোষণা দেন দেখি মমন সিং জেলায় আগামী থেকে আগামী কাল থেকে মমনসিং সিং জেলায় প্রত্যেকটা কাজের খাতাতে কয়জন সাক্ষী লিখা থাকবে দুইজন আল্লাহ নবী বলেছেন লা নিকাহিল্লে বলে বেওয়ালিন ওলা নিকাহিল্লা বে শাহেদাইনে অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না জেনাতে চারজন লোক লাগে বিবাহ কি জেনা যে এখানে চারজন লোকের কথা আসবে কেন আসবে আসবে কেন যে সকল নেওয়ায়ত নাই তার মধ্যে বিবাহ স্ত্রী খাতা একটা নেওয়ায়ত নাই রাসুল সাল্লাহ সাল্লামের নীতির উপরে লাথতে মেরে কাজী আমাকে ক্ষমতা দেখাই বেটা কত ক্ষমতা আছে আপনি এই খাতাকে বাতিল করে দুজন সাক্ষীর খাতা করেন তারপরে দেখা যাবে যা আপনার ক্ষমতা আপনি এখানে কাজের ক্ষমতা পেয়েছেন কেন হবে কে অধিকার দিয়েছে কার ক্ষমতার ভিত্তিতে কাজের এই খাতায় চারজন সাক্ষী আসবে আসবে কেন আসার পথ কি কিয়মাত পর্যন্ত পথ হবে না যদি চারজনই থাকে তাহলে জেনাই প্রমাণ করতে চেয়েছে যারা করেছে বাংলা হিসাব তোবা করে ফিরে আসতে হবে এখান থেকে নবীর নীতির উপরে বরি করার কারো সুযোগ নেই সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম লায়াত খোলল জান্নাতে যা ছাতুন গজ্জে বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয় চুপচাপ বসে থাকলেও ধীরস্থির বসে থাকলেও পরিস্থিতি আঁচ করছি মনে হয় সময় পার হয়ে যাচ্ছে আবার রাজশাহী যেতে হবে ক্লাস তো আছে আটটার সময় তো সম্মানিত দিনই ভাই বোন মনে কিছু নিয়েন না খুব আগ্রহ সহকারে আলোচনা শুনছিলেন আমরা আপনাদের কাছে বেশি বেশি আসতে পারছি না যার কারণে দুঃখিত দেশের বিভিন্ন জায়গাতে যাওয়ার ইচ্ছা করি এ কারণে আসতে পারছি না আমি তো জাতির সামনে সব জায়গায় যেতে পারবো না বা আব্দুল আব্দুর রহমানও পারবে না আপনাদের প্রশ্নের উত্তরের পর্ব আছে আমার একটা কথা খুব ভালো করে খেয়াল করবেন সেটা হলো এই যে আজকে মাসিকাল ইতিতেসম পত্রিকা পানার না পান এই আমি দোয়া পড়ি তারপরে বিশ পঁচিশ টাকা পত্রিকার দাম সবাকে নিয়ে যেতে হবে অন্যান্য বই যত আছে আদর্শ আদর্শ পরিবার এবং তজিহুল কোরআন তাপসির দেশের মাটিতে ব্যতিক্রম তাপসির তজিহুল কোরআন আর আপনাদের বাড়ির পাশের যেটা প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এর সম্মেলন হচ্ছে মার্চের চার পাঁচ সেদিন সবাই উপস্থিত থাকবেন তজিহুল কোরআন তাফসির বইটা নিয়ে যাবেন আর আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি আছে কি না আর আমি খাকসার সলাতের ওপরে একটা বই লিখেছি অনেক দিন থেকে আমার সাথ ছিল যে সলাতের উপরে নামাজের উপরে একটা গুরুত্বপূর্ণ বই লিখব রাসুল সাল্লাহ সালামের সলাাত এবং বনাম প্রচলিত সলাত রাসুল সাল্লাহি সালামের সলাত বনম প্রচলিত সলাত যত বই আছে সবগুলি নিয়ে যাবেন মাসিক আল হিতে পত্রিকা সহ অন্যান্য বই সহ মিন্নাতুল সহ বইগুলি সংগ্রহ করবেন সকল ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে যারা আপনার আমার দিনী বোন আছেন তাদের কাছে একটি জরুরি কথা যারা আমার দিনী বোন আছেন তাদের কাছে একটি জরুরি কথা পাঁচ অত সলা আদায় করবেন রমজান মাসে শ্যাম পালন করবেন স্বামীকে মেনে চলবেন জেনা থেকে বেঁচে থাকবেন জান্নাতের সব দরজা খোলা আপনারা স্টেজ থেকে বইগুলি চট্টগ্রাম খুলনা যেগুলো বৃহত্তর বিভাগীয় তারপর বৃহত্তর জেলার মধ্যে ময়মন সিং আছে এক সময়ে মমন সিং এ হতে পারে আল্লাহ ভরসা ইনশাল আল্লাহ মাজুজকে কোথায় বন্দি করেছেন এক নদীর অপার প্রান্তে সুইডেন এলাকায় হতে পারে আমার বাবা মা অসুস্থ পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাই ছেলেদেরও মেয়েদের আলাদা প্রাইভেট ব্যাচ পড়াই কিন্তু মেয়েদের বোরকা পড়া থাকে এমত অবস্থায় কি আমি মেয়েদেরকে পড়াতে পারবো না পড়ানোই ভালো তবে একাই পড়ায়ও না অনেক থাকলে পড়ায় বইগুলি সবাই নিয়ে যাবেন বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা আর বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য যদি কেউ আজান না দিয়ে না দেয় তাহলে কে একামত দেওয়া যাবে জি যাবে কেবলামুখী পা দিয়ে শোয়ানো যাবে কি কেবলার দিকে পা করে শুইবেন কেন চলন্ত নীতিকে উল্টাতে হবে পেশাব পায়খানার ব্যাপারে কেবলা মানে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না আর ঘুমানোর ব্যাপার এগুলো নয় ঘুমানো হচ্ছে ডান কাতে ঘুমাবেন সবাই বই নিয়ে যাবেন তুমি একটু আগাও এখানে এই নামাজের সলাতের বইগুলি দাও এই ছেলে মাইক বন্ধ হয়ে গেছে গো আপনারা ধীরে নেন আমি আছি

আপনারা একটু ধৈর্য ধারণ করেন

কুকুরের পায়ে